আজকে আমাদের বিবাহবার্ষিকীর 6 বছর পূর্ণ হলো। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে চাঁদ রাত, সেটা সবাই জানেন, মানে আমি শ্যুট করছি যেদিন সেদিন চাঁদ রাত আর কি। প্রায় 12টা বাজতে যাচ্ছে, কিছুক্ষণ পরে ঈদের দিন শুরু হবে। আর আজকের দিনটা আরও একটা কারণে স্পেশাল, মানে আমাদের লাইফে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমাদের গায়ে হলুদের দিন ছিল, মেহেদি দেওয়ার দিন আর কি। এই দিনে আমাদের গায়ে হলুদ হয়েছিল আর আগামীকালকে ঈদ, তো 12টা প্রায় বাজতেই যাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে, তো আগামীকালকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আমাদের বিয়ের বার্ষিকী আর কি। 6 বছর শেষ করলাম সেজ আর পাপার সাথে, আমাদের 6 বছরের বিবাহিত জীবনের যাত্রা। আর সেজা কিন্তু অলরেডি ঘুমায় গেছে, যেহেতু অনেক রাত, ও ঘুমায় পড়ছে অলরেডি, ওকে শোয়াই দিছি। আর ও আসলে জেগে থাকলে মেহেদি দিতেও পারতাম না। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি 6 বছর আগে হাতে মেহেদি দিয়েছিলাম যেদিন আমার গায়ে হলুদের দিন ছিল, আর 6 বছর পরে আজকে দিব। এর মাঝে আসলে সেজার পাপা আমাকে কখনো মেহেদি কিনে দেয়ই নাই, মানে এটাই ট্রু যে ও দেয় নাই, আমিও চাই নাই, মানে মেহেদি আসলে দিতে পারি না, এই জন্যই ইচ্ছা হয়নি কখনো। তবে আজকে দিব, সেজার পাপা দিয়াই দিবে। দিবা? ওকে। তুমি এমন ভাবে কনফিডেন্টলি ওকে বললা যেন মনে হচ্ছে তুমি খুব এক্সপার্ট। তুমি আমাকে হাসাচ্ছো কেন? কেমন দেয় সেটা দেখি, আগে সেজার পাপা আমাকে দিয়ে দিক। আসো না, আগে তুমি দাও। আমি আমি তো খুব এক্সপার্ট, পরে দেখা যাবে যে। আচ্ছা, কোন হাতে তুমি দিবা বলো? আমি ডান হাতে দেই, কারণ তুমি বাম হাতে দিতে পারবা তোমার ডান হাত দিয়ে। তাহলে আমি এই হাতে দিব, তুমি এই হাতে দিও। তারপরে দর্শকদেরকে দেখাবো যে কার ডিজাইন বেশি সুন্দর হয়েছে। ওকে ওকে, মানে যদিও আমি এক্সপার্ট না, সেজার বাবা যেভাবে কনফিডেন্টলি বললো তাতে মনে হলো সে খুব এক্সপার্ট, সে কখনো আমাকে দিয়ে দেয়নি, আজকে দিবে। ঠিক আছে, তাহলে আসো আগে আমরা মেহেদি দেওয়াটা শেষ করি, তারপরে দর্শকদের সাথে শেয়ার করব। কে দেখি কি দিলা, দেখি দেখা দর্শকদের। না 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 না, আগে তুমি এই হাতে দিয়ে নিন। নো, এই আমার অন্যায় লেগে যাবে। আগে তুমি এই হাতে দিবা, তারপরে দুই হাত দর্শকদেরকে একসাথে দেখাবো কার দেওয়াটা বেশি ভালো হয়েছে। আমি যদিও মেহেদি দিতে পারি না, তারপরেও দেওয়ার চেষ্টা করছি। আর তুমি তো কনফিডেন্টলি বললা যে হ্যাঁ চলো দিয়ে দেই, তো দেখা যাক দর্শকরা বলবে কারটা ভালো হয়েছে। তুমিও দেখবা না আমারটা। দাও তোমার ডিজাইনটা দেখো। নো, আমারটা পরে, আগে তুমি দিয়ে দাও। এটা কেমন করে ধরে? ও বাবা, এরকম হইছে এবার? না, এটাকে এভাবে টেপো, এই যে এটা করে করে সামনে নিয়ে আসো, আগে সাবধান, বেশি বেড়ে যাবে, তো বেড়ে যাবে। এখানে এমন পরিমাণ চাপ দিবা যে এর ভেতর থেকে বেরোবে অতটুকুই। ওকে, সো প্রেশারটা তোমাকে মেইনটেইন করতে হবে। কি করতে হবে? জীবনে ফার্স্ট টাইম প্রেম করনি কখনো? প্রেম করলে কি মেহেদি দিতে হয় নাকি? প্রেম করলে তো মেহেদি দিতে জানা থাকার কথা। ডিজাইন করতে হয় খুব হেভি একটা ডিজাইন। আমারটা দেখা যাবে না, বেরো না কেন? আরে প্রেশার মেনটেন করা লাগবে তোমার। বাবা বাবা, মনের মাধুরী মিশিয়ে সে মেহেদি দিচ্ছে। তুমি এর আগে কাউকে মেহেদি দিয়েছো? তুমি নিজেও নাও নি কখনো? নিজে কি এগুলো নিতা? মেহেদির গন্ধ ভালো লাগে না, এই জন্য তুমি মেহেদি দিতে পারো না? মানে কেমন জানি ছোটবেলা থেকে পচা পচা একটা গন্ধ, আমি জানি না। আবার তোমার দর্শকরা বলবে এই এত বড় কথা বললো, কি মনে হয় তোমার কাছে খোল পচা খোল পচা গন্ধ? না খোল পচা না, কিন্তু কেমন জানি মানে পাতা বাটার পরে কেমন একটা ইয়ে হয় জানো। চাঁদ রাতে আগে আমরা প্রতি চাঁদ রাতে মেহেদি দিতাম সবাই মিলে, বিয়ের পরে তো এগুলা শেষ আর হয় না। এই তুমি আমাকে প্রতি চাঁদ রাতে একটা মেহেদি কিনে দিলেও তো পারো। ওকে দেবো না, যাও। তুমি যেটা ওকে বলো সেটা তুমি দাও না। তুমি তো কখনো বলো নি যে তোমার মেহেদি লাগবে, তুমি মেহেদি দিবা হাতে, এখন তো কিছু বলো নি কখনো। এই এটা বলতে হয়? তুমি তো কখনো মেহেদি দাও না হাতে, তো তুমি কিনে দাও নি বলে আমি দেই না। কি আরো ডিজাইন হবে? ও আল্লাহ, এটা কি হচ্ছে চারপাশে? সে কিন্তু মনের মাধুরী মিশাইয়ের মেহেদি দিচ্ছে, জীবনে ফার্স্ট টাইম। এর আগে সে কাউকে কখনো দেয়নি, আর আমাকে তো প্রশ্নই আসে না, তাও ভিডিও করার সুবাদে কিন্তু মেহেদি দেওয়াতে পারলাম, এটাই আমার জন্য অনেক। ভিডিওর সুবাদে অনেক কিছু হয়ে যায়, ভিডিও করার কিন্তু বেশ কিছু বেনিফিট আছে। এই যেমন সে যা,
ও কোনো কিছু খাইতে চায় না, কোনো কিছু পড়তে চায় না। যখনই বলি যে আম্মু চলো ভিডিও করব, শুটিং করব, সুন্দর মতো রেডি হয়ে যাই। মাথার যে ঝুঁটিটা ওকে তো আমি কোনো দিন বাঁধাতে পারি না। যখনই আমি বলি মাম্মি ভিডিও করব, শিগগিরই রেডি হয়ে নাও, দ্রুত চুলটুল একদম বেঁধে দিলে সে ওই রকমই রাখবে, আদারওয়াইজ রাখে না। তাহলে বুঝেন যে ভিডিও করার কত বেনিফিট। কিছু ডিজাইন দিতে হচ্ছে, মাথা আসতেছে না। থাক, তুমি আর ডিজাইন দিও না, আমি এই হাতার কাউকে দেখাতে পারবো না, তুমি রাখো। আরে আমার এই হাত দিয়ে ভিডিও করা লাগে না, না না আর কিছু করো, তুমি রাখো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আরে দাঁড়াও, তুমি আমার হাতটাই নষ্ট করে দিবা, পরে ভিডিও করবো কি করে আমি। থাক, তোমার আর মনের মাধুরী মিশাইও না। কাল বাদে পরশু আমার রান্নার চ্যানেলের ভিডিও আছে শিডিউলে, প্লিজ তুমি রাখো, আমার ভিডিও করা লাগবে। সেজার পাপা, সেজার মমের ভিডিওতে না হয় হলো, গোল্ড স্পোর্টের ভিডিওতে এটা দেখলে কি হবে তুমি বলো। তুমি আর দিও না। ওয়েট, এত অল্প কেন? আমার কিন্তু হাসি পাচ্ছে, তোমার হাসি পাচ্ছে? জীবনে ফার্স্ট টাইম সেজার পাপা মেহেদি দিয়ে দিচ্ছে, মানে এটা আমার জন্য অনেক। বাই দ্য ওয়ে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, সো আমাদের কিন্তু গায়ে হলুদের দিন শেষ, তারপর আমরা মেহেদি দিয়েই যাচ্ছি। তো 12টার পরে মানে ঈদের দিন, এবং ঈদের দিনই কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। 6 বছর আগে এই 1 আগস্টে আমাদের বিয়ে হয়েছিল, মনে আছে তোমার? হ্যাঁ। যাই হোক, সেজার বাবা কিন্তু সবসময় সব ডেটগুলো ভুলে যায়, আমি মনে করাই দিই। আপনারা অনেকেই আমাদের বিয়ের ভিডিও ছবি দেখতে চেয়েছিলেন, আজকে ইনশাল্লাহ কিছু ফুটেজ যদি উদ্ধার করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। উদ্ধার করতে পারি বলতে মানে আমাদের 6 বছর আগের বিয়ে, আর কুষ্টিয়া যেহেতু একটা মফস্বল শহর, আমাদের এলাকা কুষ্টিয়া সদরেই, প্রপারে কুষ্টিয়া কমলাপুরে, তখন কুষ্টিয়ার মতো জায়গায় ওইরকম ভালো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আসলে ছিল না, মানে আজ থেকে 6 বছর আগের কথা বলছি আমি। ডে বাই ডে এখন অনেক ইম্প্রুভ হয়েছে, টুকটাক যা ছিল ওই ডিভিডিতে রাইট করা ভিডিও, তো ওইগুলো পিসিতে নেওয়ার পরে ফাইনাল কাট প্রোতে যখন ওর বাবা লোড দিচ্ছিল, মানে ফাইল করাপ্টেড, কোনো কিছু ফাইল আসছিল না, মানে 15-20 মিনিটের ক্লিপগুলা সর্বোচ্চ 4-5 মিনিট কেমন জানি ফরম্যাটে ইয়ে হয়ে আসতেছে। তো যাই হোক, ওর বাবা বলছে যে ঠিক আছে ডিভিডি রাইটারটা দিয়ে নতুন করে আবার দেখবে। তো আমাদের পিসিতে ডিভিডি রাইটার নাই, তো আপাতত যেটা কপি করা ছিল ওখান থেকে যেই ফুটেজগুলো উদ্ধার করতে পারছি সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। শেষ তোমার? আর তখনকার ভিডিও ফুটেজের রেজুলেশন, ইভেন ভিডিওগুলো আমাদেরও এডিট করা না, যারা ভিডিওগ্রাফার রাখা ছিল তাদের তো সেই লেভেলের এডিটিং। কিছু কিছু সময় দেখাচ্ছে সেজার বাবা উপর থেকে উড়ে উড়ে পড়তেছে, আবার কিছু কিছু সময় আমি নিচ থেকে উড়ে উড়ে যাচ্ছি। আগেকার আমলের বিয়ের ভিডিওগুলো কিন্তু এরকমই হতো, তো আমাদের ভিডিওটাও তার থেকে ব্যতিক্রম কিছু না। আমরা আমাদের বিয়ের ভিডিও আজকে বের করে দেখে তো হাসতে হাসতে আমাদের অবস্থা শেষ, যে তখন এগুলাই চলতো, তারপরেও এগুলো কিন্তু স্মৃতি, ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেই 6 বছর পুরনো স্মৃতিগুলো। আর মেহেদির দেওয়াটা শেষ হলে, শেষ হচ্ছে, ও মাই গড, তাহলে আমি 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 আমার আমার ফুটেজ আবার নিব, আমার হাতে মেহেদি আমি আবার দিব আমার এই হাতের। না, তুমি 2 মিনিট টাইম, আমি তো আমারটা 2 মিনিটে দিয়েছি, তুমি তো অলরেডি 20 মিনিট লাগাই নিলা, কোথায় 2 মিনিট আর কোথায় 20 মিনিট, আমারটা তো আমি 2 মিনিটে দিয়েছি। তুমি আরো মিনিট লাগাও না, থাক, সবাই সব জিনিস পারে না, আমি মেয়ে দিতে পারি না। এই তোমারটা দেখো, নো দর্শকদের দেখা দাও, দেখা তোমার দর্শকদের, এই যে এটা হচ্ছে সেজার পাপা দিয়ে দিছে, কিন্তু সেজার পাপা হচ্ছে 20 মিনিট ধরে এটা দিয়েছে। সো ওই যে পরীক্ষায় আসে না চিটিং করা, টাইম শেষ ঘন্টা বেজে গেছে, তারপরও সে খাতায় লিখেই গেছে, এটা হচ্ছে সেই রেজাল্ট। আমি 2 মিনিটে পরীক্ষা দিয়েছিলাম, এটা আমার, ওয়াও, আই আমার 2 মিনিট ছিল, ওয়াও। দর্শকরা বলবে কোনটা ভালো হইছে, এটা 2 মিনিট, এটা 20 মিনিট, তারপরও এটা নাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার দর্শকরাও বলবে যে কোন হাতেরটা বেশি ভালো হইছে,
বাই দ্য ওয়ে, সবাই কিন্তু সবকিছু পারে না। আমি মেহেদি দিতে একদমই পারি না। সেজার পাপারটা নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমি অবশ্য পারি না এই ফার্স্ট টাইম। আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমার মেহেদিটা শুকাতে থাক। আর এখন অলরেডি 12টা বেজে গেছে। আমাদের গায়ে হলুদের এবং বিয়ের ভিডিও ক্লিপ কিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা সেগুলো দেখেও এনজয় করবেন। আর অনেকে আমাদের বিয়ের গল্প জানতে চেয়েছেন, আমাদের বিয়ে কীভাবে হয়েছে, কী বৃত্তান্ত, সেগুলো কখনো সময় সুযোগ করে বলবো। বিয়ের দিন আর গায়ে হলুদের, ইভেন বউ ভাতের দিন, হ্যাঁ ওই 3 দিনে আমি সেজেছিলাম। তারপরে আর কবে সেজেছি অত আমার মনে পড়ে না। তো যাই হোক, এখন সেই ক্লিপগুলো দেখব। তো এটা ছিল হচ্ছে 31শে জুলাই, তাই না সাজা বাবা? 31শে জুলাই, মানে সন্ধ্যার পরে আমার গায়ে হলুদের দিন। তো ওই দিনের যত পোজ, যত কিছু, সব কিছু ক্যামেরাম্যান, আমি তো হাসতেছিলাম, প্যাক প্যাক করে হাসতেছিলাম আর পোজ দিয়ে যাচ্ছিলাম। তখন অত বুঝতামও না, ওয়াও কি সুন্দর সুন্দর পোজগুলো সব। আমার তো এখন দেখতে হাসি পাচ্ছে। এই পোজটাও ছিল, মানে মেবি সাদমানের শেখানো, না সাদমান শিখেছিল যে তোমরা এরকম করো, আমি একটা ছবি তুলে দিই তোমাদের। ওয়াও, সেজার পাপা আর আমি। আমি তোমাকে কিছু একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, দেখো এই এমন না এমন করো, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। আচ্ছা, আর এই যে হচ্ছে আমাদের চিল্লার পার্টি, মানে আমার কাজিনরা আর আমার ছোট ভাইটা ছোটাছুটি করে বেড়াচ্ছে, ও কোথায় দাঁড়াবে এই জন্য। এটা হচ্ছে আমার ছোট ভাই, তখন কত বাচ্চা ছিল তাই না, এখন কত বড় হয়ে গেছে ও, আমার ছোট ভাইটা। এটা আমার ছোট ভাই আর ওর ফ্রেন্ড। এটা হচ্ছে সেজার পাপার বিয়ের দিনের বরের থালি আর কি, আস্ত খাসি, যেটা আব্বু কোলে করে নিয়ে আসছিল তোমার জন্য, মনে আছে গল্প বলছিলাম। আর এই হচ্ছে সেজার পাপার সব ফ্রেন্ডসরা, দুলা ভাইরা আর কাজিনরা, ওরা সবাই বসছে বরের থালা নিয়ে। পেটুকা বলে রাসিফ, এই ভিডিওতে প্রমাণ আছে, সবাই খাচ্ছে। আচ্ছা, তুমি যে বলছিলে তুমি নাকি খাওনি, ওই যে দেখা যাচ্ছে তুমি তুমি খাচ্ছ। সামান্য খাইছি। এই কই সামান্য খাইছো, দেখা যাচ্ছে, দেখো। না না, কই না না, এই যে এই যে এই যে দেখো তোমার হাতটাই দেখো থালির মধ্যে, এদিক ওদিক তাকাচ্ছ আর খাচ্ছ, এই যে ওই যে সব দেখা যাচ্ছে, ওই অল্প, হ্যাঁ অল্প। তাহলে আস্ত খাসি খাইলো কে? ওই থালিতে খাই নাকি, খাওয়ার সময় একটা প্লেট দিতে হয়, ওই প্লেটটা আসছিল অনেক পরে। আর তোমরা সবাই খাইতে বসছিলে, তোমাদেরকে যখন খাইতে দিছে সবাই তখন বরের কাছে চলে গেছে আর আমাকে দেখো একা একা বসায় রাখছে। আমাকে একা একা ক্যামেরাম্যান বলে এদিক তাকান, ওই দিক তাকান, আপু একটু ওই নিচে তাকান, উপরে তাকান, আমার এরকম করে একা একা ফেলায় সব দৌড় বেচারি। আর এটা হচ্ছে আমার শ্বশুর। আমার শ্বশুরের সাথে কিছু স্মৃতি আমার ছিল। এটা আমার বড় চাচি, আর আমার শ্বশুরের পাশে আমার বড় চাচা। আর এটা হচ্ছে আমাদের মালা বদলের সময়কার ভিডিও। কিছুই বোঝা যায় না কি লেভেলের এডিটিং তখনকার, জাস্ট এডিটিং। যাই হোক, তারপরে ওইগুলো স্মৃতি, মানে আমার কিন্তু আজকে অনেকদিন পরে এই ভিডিও বের করে দেখে অনেক ভালো লাগতেছে, ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু একটা চখাম মেকআপ করছি, খুব সুন্দর লাগছে আমাকে, তাই না? হ্যাঁ, এটা কে হাত কার? আব্বুর, তোমার আব্বুর আর আমার আব্বুর, দুই আব্বুর। আচ্ছা আচ্ছা, হাত দিচ্ছে তাই তো? হ্যাঁ, মানে তোমার হাতে আমাকে উঠায় দিচ্ছে, ওই যে একটা রীতি আছে না, আমার আব্বু তোমার আব্বুর হাতে আমাকে মানে উঠায় দিচ্ছে আর কি, যে মেয়ে দিয়ে দিল আর কি। আর দেখো আমি কিরকম টগর টগর করে তাকায় আছি, দেখছো? আমি চিন্তা করতেছি কি হচ্ছে এগুলা। আর এই যে এখন আমাদের বিদায়ের সময়, আর আমাদের বিয়েটা কিন্তু কুষ্টিয়াতে একটা কমিউনিটি সেন্টারে হয়েছিল, এটা আমাদের বাসা না, এটা একটা কমিউনিটি সেন্টার, বিয়ের অনুষ্ঠানের জন্য আর কি এটা নেওয়া ছিল। এটা আমার বড় চাচা, তোমাকে গাড়িতে উঠাই দিচ্ছে। আর এই যে আমি বলছিলাম না, নিচ থেকে উড়ে উড়ে আসে, দেখো দেখছো, আমি উঠতেছি, তুমি উঠতেছো, তখনকার ভিডিওতে এগুলাই হতো। যাই হোক, আর এটাই ছিল গাড়িতে ওঠার সেই বিদায় মুহূর্ত, যেই মুহূর্তে কিন্তু ওই যে 20,000 টাকার বাজি তোমার সাথে, সেই বাজিতে আমি হাঁটতে বসছিলাম। এই সময় তরিকুল ওখানে দাঁড়াইছিল, ও হচ্ছে গ্লাসে হাত দিয়ে দাঁড়াইছিল, আমার তখন মনে হচ্ছিল যে আমি আরেকটু পরে, হ্যাঁ ওই শেষে গাড়িটা মাথায় গিয়ে থামছিল তখন, তখন আমার মনে হচ্ছিল আমি এখনই মনে হয় কেঁদে দিবার গেল, আমার তোমার সাথে বাজি ধরার যে 20,000 টাকার চ্যালেঞ্জ, যে না কাঁদলে তুমি আমাকে দিবা, সেটা গেল। বাট তারপর আমি শেষ পর্যন্ত পেরেছিলাম,
গাড়িটা ওই মাথার রাস্তার মাথায় গিয়ে একটু থামছিল, তখন তখন তরিকুল দৌড়ে গেছিল, দৌড়ে যে ও হচ্ছে গাড়ির গ্লাসে হাত দিয়েছিল। আর এই তো আমি আমার শ্বশুর বাড়ি চলে আসছি, আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই দাঁড়ায় আছে। তো আমার শাশুড়ি, এটা আমার শাশুড়ি আম্মু আমাকে এখন নামায় নিচ্ছে। আমার শাশুড়ি আম্মু ওই দিন গিয়েছিল না, বিয়ের দিন, ছেলের মারা নাকি যাইতে হয় না এই জন্য আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে আমার শাশুড়ি আমাকে বালা পরায় দিচ্ছে, তার বালা। তো আমার যা কেউ দিয়েছে গলার হার, আমাকে দিয়েছে বালা, শোভনের জন্য মেবি কানের দুল রাখছে আমার শাশুড়ির। যাই হোক, আমার মানে বর, ওরা আবার তিন ভাই, বোন নাই কোনো। সো আমার শাশুড়ি আম্মুর তিনটা অর্নামেন্টস, তিন ব্যাটারবোর্ড জন্য। তা আমি বালাটা পেয়েছিলাম, আম্মু সেই বালাটা পরাই আমাকে গাড়ি থেকে নামাইছে, সাথে কিছু মিষ্টি দুধ এগুলো খাইয়ে। আর গাড়িতে কিন্তু আমি, ওইটা আমি, আর পাশে সেজার পাপা। আমার ওই দিন খুব বৃষ্টি হয়েছিল, হ্যাঁ ওই দিন ঝুম বৃষ্টি হয়েছিল। এই যে গাড়ি থেকে নামতে কিন্তু আমার ওই প্রবলেমই হচ্ছে, মানে গাড়ির এখানে নিচে কিন্তু অনেক কাদা ছিল, তো কাদায় ভরা। তারপরেও যেহেতু আমি হাই হিল পরা ছিলাম, এই জন্য আমার আরো পা দিতে সমস্যা হচ্ছিল, আর আমার লেহেঙ্গাটা কত উপরে তোলা লাগছে অনলি ফর কাদা। আম্মু আমাকে ধরে রাখছে যাতে আমি পড়ে না যাই, মানে প্যান্ডেলের উপরে ইয়ে করা বৃষ্টির পানি পড়ে, হ্যাঁ বৃষ্টির পানি পড়ে। আর এই তো হচ্ছে আমার বউ হাতের দিনের গেট আপ। এতক্ষণ যেটা দেখলেন ওটা আমার বিয়ের গেট আপ ছিল, আর আজকে মানে পরের দিন আগস্টের 2 তারিখ আর কি, এটা ছিল 2014 সালের আমার বউ ভাত। অসাধারণ এডিটিং লেভেল, আমি তো হাসতে হাসতে শেষ, বাট আমাকে অনেক কিউট লাগছিল। এটা আমার বিয়ের শাড়ি ছিল, সেই মানে এটা আমি বউ ভাতের দিন পরেছিলাম, বউ ভাতের শাড়ি। আর বিয়ের দিন ছিল আমার লেহেঙ্গা, তো ব্লু ব্লু ব্লু, সেজার পাপার ব্লু পছন্দ, ওই জন্য ব্লু কম্বিনেশনের শাড়িটা ছিল, মেকআপটাও সেই ধাঁচের ছিল। এই তো, আর আশা করছি আপনাদের সবার কাছে আমাদের এই ছোট ছোট কিছু স্মৃতি ভালো লেগেছে। সময় পেলে হয়তো কখনো আরো কিছু স্মৃতি শেয়ার করব, কারণ বিয়ের ভিডিওগুলো আসলে অনেক বড়, সেখান থেকে অল্প কিছু ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর আমাদের 6 বছরের পূর্ণ বিবাহবার্ষিকীতে সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো ভালো মতো একসাথে জীবনটা কাটাতে পারি যতদিন বেঁচে আছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী। সেজার বাবা কিছু বলবা? না ওইটাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এই তো তুমি তো বললাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।